রুকুহিহাট বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা বিজেপির নেতা আব্দুল আজিজ ডাঙ্গরিয়ায় মিয়াসকলে নিজের মাতৃভাষা বাঙালি জলাঞ্জলি দিয়া মুসলমান সকল বিশ্বাসঘাতক বেঈমান মির্জাফর বলে যে মন্তব্য করেছে, এই মন্তব্যের বিরুদ্ধে আমি তীব্র বিরোধিতা করেছো আর দীক্ষা দিছি যে মিয়াসকল কেতিয়াও বাঙালি নাছিল। মিয়াসকল চাউলুং চুকাফার শঙ্কর আজানর যে আত্মীয়তার জড়িয়ে আমি অসমিয়ার লগত একাকার হয়ে গেছো আর সেই হিসাবে মিয়াসকল হারে সিমুজে অসমিয়া, মিয়াসকল কেতিয়াও বাঙালি নাছিল। গতি আব্দুল আজিজ ডাঙ্গরিয়ার যে মন্তব্য এটা বিজেপির মন্তব্য, বিজেপির পৃষ্ঠপোষকতা আর বিজেপির বকচাতুরি যে মন্তব্য করেছে এই মন্তব্য কেতিয়াও অসমবাসীয়ে বা অসমিয়া রাইজে কেতিয়াও গ্রহণ নকরে আর এটা আসলতে ইতিহাস অধ্যয়ন নথকা সকলেহে এনেকুৱা মন্তব্য করব পারে। গতি আব্দুল আজিজ ডাঙ্গরিয়াক আমি সকিয়াই দিছো যে মিয়াসকলক লৈ যাতে এনেকুৱা বলির কথা সজাবলে যাতে নিকৃষ্ট রাজনীতি নকরে তারপরে আমি সকিয়াই দিছো। আর আমি মিয়া পরিষদে কইছো যে মিয়াসকল অনাগত দিনত অসমীয়া হিসাবে থাকিব, কেতিয়াও কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের বলি হয়ে মিয়াসকলে ভরি নিদে। গতি আমি তেখেতর যে মন্তব্য, তেখেতর মন্তব্য উঠাই লোবলে আমি আহ্বান করছো, কারণ বিগত দিনত বিভিন্ন রাজনৈতিক নেতাসকলে মিয়াসকলক লৈ ব্ল্যাকমেলিং রাজনীতি করে আছে আর সেই হিসাবে এই আগন্তক দিনতো এই বিজেপির যে ষড়যন্ত্র অব্যাহত রাখিছে যে মিয়াসকল অসমীয়া জাতিসত্বর পৰা আঁতৰাই আনিব পারিলেহে বিজেপির যে টার্গেট ফুলফিল হব বা তেখেতর যে ষড়যন্ত্র, তেখেতর সকলের যে চক্রান্ত, অসমীয়া জাতিক দংশ করার যে চক্রান্ত, এই এই চক্রান্ত তেখেতক মিয়াসকলক লৈ যে টুলুঙা মন্তব্য করেছে আব্দুল আজিজ ডাঙ্গরিয়ায়, যিসকলে অসমীয়া জাতি অসমীয়া ভাষা সংস্কৃতি আঁকোৱাই দিছে তেখেতসকল বেঈমান মির্জাফর বিশ্বাসঘাতক। গতি তেখেতে যদি এনেকুৱা মন্তব্য উঠাই নহলে অনাগত দিনত আমি মিয়া পরিষদে তেখেতর বিরুদ্ধে গণতান্ত্রিক তীব্র আন্দোলন গড়ি তুলিম, কারণ আমি কব বিচাৰিছো যে প্রকৃত গাদ্দার মির্জাফর সেইজনে যিজনে অসমীয়া জাতির লগত ষড়যন্ত্র করে, মিয়াসকলক লৈ ষড়যন্ত্র করে। গতি অসমীয়া জাতিয়ে, অসমপ্রেমী রাইজে এনেকুৱা ষড়যন্ত্রকারী আব্দুল আজিজ ডাঙ্গরিয়াক বয়কট করব লাগে। তেখেতর ষড়যন্ত্র মানে কোনো পর্যায়ে যাতে সফল হব নয় তারপরও অসমীয়া জাতিয়ে মার বান্ধি থিয় হব লাগে। আর আমি মিয়া পরিষদেও তেখেতর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে তীব্র আন্দোলন করে তুলিম, কারণ মিয়াসকল সদায় অসমীয়া জাতির লগত আছে আর অনাগত থাকিব। কোনো ষড়যন্ত্রকারী, কোনো কূটনৈতিক ষড়যন্ত্রকারী, রাজনৈতিক করা ব্যক্তিসকলের প্রশ্নত মিয়াসকলে কেতিয়াও ভুল নাযায়।